আচ্ছা স্যার, এখন পর্যন্ত তো অনেকগুলো থিওরি দেখা গেছে, এখন চল কতগুলো ম্যাথ দেখি। সো ধরে নিতেছি আমাদের একটা প্ল্যানেট আছে, এটা হচ্ছে আর্থ। এখন এই আর্থ থেকে মার্স এর ডিস্টেন্স ধরে নিতেছি, ধরো তোমার কত নিতে পারে, অনেক বেশি আমি যা ধরে নিচ্ছি এখানে। আচ্ছা তারা হচ্ছে 100 কিলোমিটার, আর আমাদের এই আর্থের দেখো যখন ডিস্টেন্স বলতেছি তোমার খুব ভালো মতো খেয়াল করতে হবে, যদি তোমাকে ডিস্টেন্স বলে দেয় অ্যান্ড আমাদের দুইটা রেডিয়াসই বলে দেয়, তখন তুমি ধরে নিবা এইটা হচ্ছে ডিস্টেন্স কথা বলছে। আর যদি তোমাকে রেডিয়াস না বলে দেয় তখন তুমি ধরবা যে এইটাকে তোমার ডিস্টেন্স বলছে, ঠিক আছে? এবার খুবই কেয়ারফুল, এবং যখন ম্যাথ করবা তখন কি আমাদের অবশ্যই দুইটার এই যে সেন্টার অফ ম্যাথ থেকে চিন্তা করতে হয় না, তাহলে যদি জাস্ট এইটুকুকে বলে তোমার দুই ক্ষেত্রে দুইটার রেডিয়াস অ্যাড করে দিতে হবে যদি তুমি কমপ্লিট ডিস্টেন্সটা চাও, ঠিক আছে? এই ক্ষেত্রে আমি যেহেতু রেডিয়াস বলে দিচ্ছি না, আমরা ধরে নিব এইটা হচ্ছে আমাদের ডিস্টেন্স, ঠিক আছে? এই ডিস্টেন্স হচ্ছে আমাদের 100 কিলোমিটার। আচ্ছা সো আমাদের আর্থের মাস হচ্ছে 6×10^24 kg, আর এটা হচ্ছে আমাদের মার্স, মার্সের মাস হচ্ছে 6.39×10^23 kg। এখন কোশ্চেন হচ্ছে তুমি কি করবা, এদের মাঝখানে একটা পয়েন্ট রাখবা, একটা 1 কেজি মাছ সম্পন্ন কোন একটা তোমার কি বলে পয়েন্ট অবজেক্ট রাখবা, সেই অবজেক্ট এমন কোথাও রাখতে হবে যাতে সেটা ডানেও না যায় বামেও না যায়, অর্থাৎ সেটা ওইখানেই থাকবে, এমন কোন জায়গাটা, এটা হচ্ছে কোয়েশ্চেন। আসো তাইটা দেখি, আমরা যেটা ধরবো আমরা কি করছি, অবজেক্টটা কোন একটা নিচে ডিস্টেন্সে রাখছি, ডিস্টেন্সটাকে ধরলাম এক্স, ঠিক আছে? এরপর কি করছি বাকি যে ডিস্টেন্স আছে সেটা কি ধরে নেবো, তাহলে তাহলে ধরে নিতেছি আমাদের দেখো আমাদের কিলোমিটার আছে, কিলোমিটার কি আমাদের এমকেএস অথবা এসআই, না যেহেতু আমাদের এসআই ইউনিট না তাদেরকে মিটারে চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে? তাহলে মিটারে চেঞ্জ করে নিলে আমাদের যেইটা হয় জাস্ট আমি একবার লিখে দিচ্ছি 1×10^5 অলরেডি আছে 5×3 10^8 meter, ঠিক আছে? তাহলে আমাদের এই যে এই ডিস্টেন্সটা হবে 1×10^8 - x, ঠিক আছে? এখন চিন্তা করো কোন জায়গায় যে কোথাও যাবে না, কোন একটা জিনিসের ক্ষেত্রে যদি ভেলোসিটি জিরো হইতে হয় তাইলে কি হবে, তার অবশ্যই অ্যাক্সিলারেশন জিরো হইতে হবে, যদি অ্যাক্সিলারেশন থাকে সে অবশ্যই ভেলোসিটি গেইন করবে, মানে অ্যাক্সিলারেশন যদি জিরো হয় তাহলে অবশ্যই m×a m×0=0, ঠিক আছে? অর্থাৎ f=0 হইতে হবে, তার উপর নিট ফোর্স জিরো হইতে হয়। এখন আমরা যেটা করব যে নিট ফোর্স জিরো করে দিব, এখন নিট ফোর্স জিরো কেমন হইতে পারে, যে এর এই দিকে যতটুকু ফোর্স এই দিকে ততটুকু ফোর্স, দুইটা বিপরীতমুখী ফোর্স কি হইতেছে, দুইটা ক্যান্সেল আউট করে দিতেছে, এখন আমাদের সেটাই দেখতে হবে কোন ডিস্টেন্স হয় সেটা। আমি ধরে নিচ্ছি সেটা আমার আর্থ থেকে এম ডিস্টেন্সে, আসো দেখি আমার আর্থের জন্য যে ফোর্স ফিল করবে সেটাকে ধরে দিলাম এফ এম, এইটিকে কত হইতে হবে, আচ্ছা সরি এফ ই হবে, আর আমার মার্সের জন্য যে ফোর্সটা সেইটা সমান দুই দিকে সমান, তাহলে এটাকে আমি বলতে পারো এফ এম, ঠিক আছে? তাহলে আমার আর্থের দিকে আছে এফ ই, মার্সের দিকে আছে এফ এম, এই দুটো সমান। তাহলে আমার এটা বের করি আমাদের একদম নিউটনের ফোর্স ফর্মুলা জি এম, অ্যান্ড আমরা বলে দিছিলাম এটা হচ্ছে 1, তাহলে দিয়ে দিলাম 1 বাই আর স্কয়ার, ঠিক আছে? এখন চিন্তা করো যদি আমার এফ এম হয় তাহলে সেটা হচ্ছে জি এম ছোট এম, আমি সাব এমটা দিলাম কারণ যাতে বোঝা যায় মার্স, যদি তুমি দুইটা নর্মালি এম দিয়ে দিতাম তাহলে দেখো এই এম আর এম সমান নয়, তো আসলে কি সমান না, এই জন্য দিতে পারবো আবারও জি এম এম যেহেতু 1। এখন চিন্তা করো এই ক্ষেত্রে আর স্কোয়ার, এই আর স্কোয়ারটাকে অ্যাকচুয়ালি আমি কি ধরছিলাম, ডিস্টেন্সটা এক্স না, সো আমার এটা হচ্ছে এক্স স্কোয়ার, এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে ডিস্টেন্স হচ্ছে আমার
10 to the power 8 minus x whole square. এখন একটু খেয়াল করি দেখো gsm gsm এটা কাটা 1 1 না কাটলেও চলে কোনো প্যারা নাই এই m এর ভ্যালু আমি বসাই দিই আসো আর সে m এর ভ্যালু হচ্ছে আমার 6 into 10 to the power 24 আর আমার এইখানে আছে mm আমি যদি এটাকে নিচে নিয়ে আসি ঠিক আছে নিচে নিয়ে আসলে কি হয় একটু দেখা যাক যে নিচে নিয়ে আসি আমার সেটা ভ্যালু হচ্ছে 6.39 into 10 to the power 23 এখন আমি x কে উপরে নিয়ে গেলাম x স্কয়ার 10 to the power 8 minus x whole square এখন তুমি যেটা করতে পারো এখানে যদি সরাসরি তুমি একটা দ্বিঘাত সমীকরণ নিয়ে আসো ঠিক আছে কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে আসো এটা সলভ করা কিছুটা প্যারা হয় সেই জন্য আমরা যেটা করব দুই সাইড রুট করে দেব ঠিক আছে আমি হচ্ছে এখন বের করে দিই কত আসে 6 into 10 to the power 24 6.39 10 to the power 23 আমার এখানে আসে 9.39 root over is equal to check to x 10 to the power 8 minus x ঠিক আছে এটা আসলো 3.064 is equal to x 10 to the power 8 minus x ঠিক আছে এখান থেকে just x এর ভ্যালু বের করে দিবা x এর ভ্যালু যদি বের করে দাও তাহলে আমাদের শেষ পর্যন্ত x এর ভ্যালু আসে 7.5393 70.79 meters So আমি আর্থ থেকে এত ডিস্টেন্সে রাখলে আমাদের ওই ইউনিট মাসের যে পয়েন্ট অবজেক্টটা ছিল সেটা কোথাও যাবে না সেটা সামনেও যাবে না পিছনেও যাবে না আচ্ছা নেক্সট ম্যাপটা দেখি আচ্ছা এখান থেকে একটা কল্পনা করো যদি আমি এখানে ইউনিট মাস না দিতাম তাহলে কি হতো দুই দিকে কি এম থাকতো দুইটা এমনি কারাকার চলে যেত সো কোনো প্যারা নেই